সকাল সকাল রেডি হয়ে গেছি সো এখন রওনা দিয়ে দিব আই এম সো এক্সাইটেড আমরা আজকে যাচ্ছি ঘোরাঘুরি করতে আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি এখন টিকিট কাটতে যাব মূলত আমরা যাচ্ছিলাম আজকে একটু শিপে করে ঘোরাঘুরি করব কারণ আমার বোট জার্নি শিপ জার্নি অনেক বেশি পছন্দ লাস্ট বাংলাদেশে কবে বোটে উঠেছি সেটা মনেও নেই আমি মেট্রো স্টেশনের জায়গাগুলো একটু তোমাদেরকে দেখাই এখানে ছোট ছোট শপ আছে এয়ারপোর্টে যেমন ডিউটি ফ্রি শপ থাকে এখানেও তেমন ছোট ছোট শপ আছে বিশাল বড় স্পেস জুড়ে এই মেট্রো স্টেশনটা করা আমরা এখন আছি মাটির অনেক 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 থাউজেন্ড থাউজেন্ড মিটার নিচে এখানে সব কাউন্টারগুলো যেখান থেকে টিকিট পারচেস করা যায় সো এখন আমরা শিপে উঠে যাব অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে এই সাইডে আমাদেরটাও চলে এসেছে অনেক মানুষ এই করোনা ভাইরাসের মধ্যে এত মানুষ তাও এখানে সবাই ডিস্টেন্স মেনটেন করছে সবাই মাস্ক পরে আছে আমি উঠে গেলাম এখন আমি আমার প্লেস খুঁজছিলাম কোন সাইডে বসা যায় ফাইনালি পেয়ে গেছি এখানেই বসব অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় শিপটা চালু হয়ে গিয়েছে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি অনেক সুন্দর কত একঝাঁক পাখি এসে উড়ে এসে বসলো মনে হয় পানির উপর মনে হয় এরকম মনে হচ্ছে সো এটা হচ্ছে লিসবনের ঐতিহ্যবাহী ট্রাম এই ট্রামটা ওদের একটা ট্রেডিশনাল এই ট্রামে ওঠার সময় কার্ড পাঞ্চ করে উঠতে হয় যারা যারা লিসবন এবং লিসবনের বাইরে ঘুরতে আসতে চান তাদের জন্য একটা সহজ টিপস হচ্ছে আপনারা সাধারণত সারাদিনের জন্য একটা ডে পাস করে নেবেন যে কোনো মেট্রো স্টেশন থেকে ডে পাসের প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6 ইউরো নেবে বাট ওই ডে পাসটাতে আপনি লিসবনের ভেতর এবং লিসবনের বাইরেও ট্রাভেল করতে পারবেন যদি লিসবনের বাইরে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে 7, 8 or 10 ইউরো সামথিং আপনি ওই পাসটাতে করে আপনি ট্রাম মেট্রো ট্রেন বাস সব কিছুই পেয়ে উঠতে পারবেন সো আমরা এখন ট্রামে করে যে সিটিটা একটু ট্যুর করছি এখানে একটা এটা অনেক অনেক বছর পুরনো একটা চার্চ খুব সুন্দর আমার সবগুলো জার্নি থেকে আমার ট্রাম জার্নিটা খুব বেশি পছন্দ হয়েছে এখানকার রাস্তাগুলো উঁচু নিচু এরকম রাস্তা দেখলে খুব ভয় লাগে বাট এই এই চিপা ছোট একদম এত কনজেস্টেড এরিয়া দিয়ে কীভাবে যে ট্রামটা যায় আর দেখতেই খুব ভালো লাগে সো আমরা এখন পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ভিউ দেখার জন্য এখান থেকে দাঁড়িয়ে মোটামুটি মোটামুটিভাবে শহরটা দেখা যায় আই মিন শহরের এক পাশ দেখা যায় আমি এটা অনেকটা কম্পেয়ার করব গ্রিসের গ্রিসের সান্তোরিনির সাথে মানে কিছুটা সিমিলার
মানে শীত দেখা যাচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে ভিউটা দেখতে পুরো অসম্ভব সুন্দর। এখানে সবাই ছবি তুলছে, যে যারটার মতো ভিউ উপভোগ করছে। এখানকার বিল্ডিং গুলো অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের থার্ড ভিউ ছিল, এটা হচ্ছে এটাও খুবই ফেমাস একটা স্পট, টুরিস্ট ভিউ। এটার নাম হচ্ছে বেলেম টাওয়ার। এই জায়গাটা আমার অসম্ভব পছন্দ। সাগরের পানির ঢেউ শব্দ শুনতে দাঁড়িয়ে দেখতে খুব ভালোই লাগে। তো এই এই যে টাওয়ারটা দেখে আমি খুব আশ্চর্য হলাম যে পানির মধ্যে এই টাওয়ারটা, মানে আগের যে রাজা বাদশারা ছিল তারা এই জিনিসটা তৈরি করেছে। সো এটা খুবই মানে আশ্চর্যজনক একটা ব্যাপার। আর এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলো নতুন করা হয়েছে টুরিস্টদের জন্য, বাট এই জায়গাটা তো পানি ছিল। আমরা যখন গিয়েছি তখন পানিটা নিচে নেমে গিয়েছিল অনেকটাই। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাস্কো দা গামা ব্রিজ। এই ব্রিজটা আমি দূর থেকে জুম করে আর কি ভিউটা নিলাম, বাট এটা বিশাল বড় ব্রিজ। এটার মাঝখানে একটা বিশাল বড় কফি শপও আছে। আমরা এখন হেঁটে একটু সামনে যাচ্ছি। এখানে একটা প্লেন সেট করা, ফাইটার প্লেন মেবি এটা। আমরা কিছু দূর হেঁটে আরেকটা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে ওরা একটা ভাস্কর্য বানিয়েছে। এটা পুরোটাই সিমেন্টের তৈরি। তো এটাতে মানে এটার মিনিং হচ্ছে একটা জাহাজ, সবাই জাহাজের পাল ধরে টানছে। তো এখানে লাইমও পাওয়া যায়, যদি কেউ এসে লাইম নিয়ে ঘুরতে চায় সেটাও হবে। এই লাইম নিয়ে ঘুরতে হলে কার্ড পাঞ্চ করে যেতে হবে, আই মিন যাদের ব্যাঙ্ক কার্ড আছে তারাই শুধুমাত্র এই লাইমটা ইউজ করতে পারবে। এই লাইমের নির্ধারিত কোনো স্টপেজ নেই এবং আপনি যেখানে ইচ্ছা সেখানে লাইমটা রেখে আপনি যেতে পারেন। আপনি যেখানেই নামবেন এই লাইমটাকে আপনাকে আবার জায়গা মতো রেখে আসতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে সবাই নাচানাচি করছে, মেবি কোনো একটা কালচারাল প্রোগ্রাম হবে হয়তো। আমরা যখন এই জায়গাতে এসেছি আমাদের হাতে বেশি সময় ছিল না, খুবই তাড়াহুড়োর মধ্যে কিছু কয়েকটা পয়েন্ট ভিউ করতে পেরেছি। সো এটা হচ্ছে নাইট লাইফ, এখানকার নাইট লাইফ অনেক জাঁকজমক, আর আমি একটু দুষ্টুমি করছিলাম। সো এই যে যে জায়গাটা এটা হচ্ছে সামনের থেকে দেখা যায়, সামনের থেকে আর কি এরকম। আর এটা যে জায়গাটা সেটা হচ্ছে আমার বাংলাদেশের আমার খুব ফেভারিট একজন ব্লগার শাহনাজ শিমুল, তার এখানে একটা ছবি আমি দেখেছিলাম। সো যার জন্য আমি এখানে এই জায়গাটাতে আমি আরও আসতে চেয়েছিলাম যে দেখবো জায়গাটা কেমন। তার হাজবেন্ডের সাথে তার এখানে একটা ছবি ছিল। সো এটা হচ্ছে ওই এখানে একটা মানে ফ্লোর করা আর কি, এটা ম্যাপ। এখানে বিভিন্ন স্পটের নাম দেওয়া আছে, মেবি এটা কোনো একটা হিস্টোরি হবে হয়তো, আমার জানা নেই। জায়গায় জায়গায় ম্যাপে মেনশন করে দেওয়া, শাল মেনশন করা, প্লেসের নাম মেনশন করা।
আমার এই ফ্লুটটা দেখে এত ভালো লেগেছে। এখানে একটা সাইন দেওয়া আছে মৎস্যকন্যার মতন, আমি জানি না ওটা আসলে কি। আমার হাতে একটু হিস্টোরি ঘেটে আসলে ভালো হতো, তাহলে বলতে আমার সুবিধা হতো। সো নেক্সট টাইম আমি যখন কোনো একটা ভিউতে যাব, আমি সেটার হিস্টোরি জানার ট্রাই করব। অ্যান্ড দেন কিছু দূর হাঁটতে হাঁটতে আমি আরেকটা ভিউ দেখতে পেলাম, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা ঝর্ণা টাইপের, বিভিন্ন ধরনের কালার হচ্ছে, একবার রেড হচ্ছে, একবার ব্লু হচ্ছে, একবার গ্রিন হচ্ছে, মানে খুবই সুন্দর। এটাকে দেখতে আমার কাছে তাজমহলের মতো মনে হয়েছে অনেকটা, বাট না, এটা মোটেও তাজমহল না। এটা এটার জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। আমি কিছু দূর হাঁটলাম, হাঁটার পর আমি দেখতে পেলাম যে এই জায়গাটা মানে অসম্ভব সুন্দর লাগছিল। যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, পানির বিভিন্ন ধরনের রং দেখতে পাচ্ছিলাম, মূলত এই রংটা হচ্ছে নিচে লাইট দেয়া। সো এই ছিল আমার আজকের ট্রাভেল ব্লগ। আমি নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব। আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।